সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজ পবিত্র মাতা মণ্ডলীতে বিশ্ব আহ্বান দিবস পালন করা হচ্ছে এবং এদিন খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্ট ভক্ত হিসেবে আমরা আমাদের নিজেদের জীবনের কথা স্মরণ করি। প্রভু খ্রিস্টান খ্রিস্ট ভক্ত হিসেবে আমাদের যে দায়িত্ব দিয়েছেন এবং প্রতিনিয়ত যে দায়িত্ব দিতে চান সে দায়িত্বের কথা স্মরণ করি, আমাদের জীবন আহ্বানের কথা স্মরণ করি। তবে বিশেষভাবে মণ্ডলীতে পুরোহিত ব্রতধারী ব্রতধারিণী হিসেবে বিশেষ সেবা দায়িত্ব পালনের কথাও আজ আমরা বিশেষভাবে স্মরণ করি। প্রভু যীশু খ্রিস্ট তার প্রকাশ্য জীবন তার সেবার জীবনের প্রথম দিকেই কয়েকজন শিষ্যকে বেছে নিয়েছিলেন, তিনি তাদেরকে প্রেরণ করেছিলেন। তিনি বলেছিলেন তার জীবনের শেষে পুনরুত্থানের পরে তোমরা যাও, পৃথিবীর সর্বত্র যাও, বিশ্ব সৃষ্টির কাছে ঘোষণা করো মঙ্গল সমাচার। তাই বিশেষ সেবা দায়িত্বের অংশ হিসেবে পুরোহিত হিসেবে ব্রতধারী ব্রতধারিণী হিসেবে মঙ্গল বাণী এবং মণ্ডলীর সেবা কাজের অংশ গ্রহণের দায়িত্ব তিনি আমাদেরকে দিতে চান। আমরা আজকের দিনে সে দায়িত্বের কথা স্মরণ করি। আমরা তিন ভাবে এ দায়িত্বের কথা স্মরণ করে এ দায়িত্বে আমরা অংশ গ্রহণ করতে পারি। আমরা যদি পরিবারের মানুষ হয়ে থাকি, অভিভাবক বাবা মা হয়ে থাকি, তাহলে আমরা যেন আমাদের সন্তানদেরকে ব্রতীয় জীবনে এবং যাজকীয় জীবনে উৎসাহিত করি। দ্বিতীয়ত আমরা যেন ইতিমধ্যে যারা গঠন গৃহে আছে তাদের গঠনের জন্য আমরা যথাসম্ভব দান করতে পারি, সেটা ব্যক্তিগতভাবে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, সমষ্টিগতভাবে হতে পারে। তৃতীয়ত আমরা মণ্ডলীর সেবা কাজের জন্য অনেক উৎসাহী যুবক যুবতী সেবা কর্মী যেন মণ্ডলী পান সেজন্য আমরা প্রার্থনা করতে পারি। আর অবশ্যই দীক্ষাস্নাত খ্রিস্ট ভক্ত হিসেবে আমরা সবাই মঙ্গল সমাচারের প্রচারক প্রচারিকা, সে দায়িত্বের কথা আজকের দিন আমরা স্মরণ করি এবং সেটা স্মরণ করে আমরা যেন আমাদের ভূমিকা পালন করতে পারি। আবারও স্মরণ করি, প্রথমত আমরা আমাদের সন্তানদেরকে মণ্ডলীর কাজের জন্য দান করব, আত্মনিবেদিত জীবনে তাদেরকে উৎসাহিত করব। দ্বিতীয়ত আমরা তাদেরই গঠনের জন্য অথবা যারা ইতিমধ্যে গঠন জীবনে আছে তাদের খরচ নির্বাহের জন্য আমরা আর্থিকভাবে সহায়তা দান করব। এবং তৃতীয়ত আমরা অনবরত মণ্ডলীতে প্রেরণ কর্মী সেবা কর্মীর জন্য প্রার্থনা করব, কারণ যিশু নিজেই বলেছেন ফসল প্রচুর কাজ করার লোক অল্প। কাজ করার অনেক অনেক মানুষ মণ্ডলীতে আমরা যেন পেতে পারি। আজকের দিনে আমরা বিশেষভাবে সেই প্রার্থনা করি, সেই দায়িত্ব সেবা দায়িত্ব আমরা পালন করতে চেষ্টা করি। পরিশেষে দীক্ষাস্নাত ব্যক্তি হিসেবে আমরা প্রত্যেকে মঙ্গল সমাচার প্রচারক প্রচারিকা, সে ভূমিকার কথা আমরা কখনো যেন ভুলে না যাই। আমাদের জীবনের নিজস্ব পরিমণ্ডলে নিজস্ব পরিসরে যেভাবে মঙ্গলবাণী ঘোষণা করা যায়, আমাদের খ্রিস্টীয় আহ্বানে বিশ্বস্ত থাকা যায়, সক্রিয়ভাবে সাড়া দান করা যায়, আমরা যেন সেই প্রচেষ্টা চালিয়ে যাই। আমি যেন মনে রাখি আমরা দীক্ষাস্নাত ব্যক্তি হিসেবে সবাই যিশুর দ্বারা প্রেরিত, আমরা যিশুর নামে জীবন যাপন করার এবং যিশুকে প্রচার করার আহ্বান পেয়েছি। আজকের এই দিনে সবার জন্য ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ কামনা করি, সবার জন্য প্রার্থনা প্রীতিপূর্ণ শুভেচ্ছা। সবাইকে যিশু প্রণাম। ঈশ্বর সবাইকে